ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী আটই জুন তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তার বুধবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ নিয়ে আলোচনা করতে ভারত থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম লাহিরি গৌতম লাহিরি আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদিক যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে যদিও মোদি প্রধানমন্ত্রী হতে যাচ্ছে কিন্তু তার তার কি হয়েছে বলে আপনি মনে করেন কিনা জন গৌতম লাহিড়ী আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন দোকি দাও আবার নরেন্দ্র মোদি পার্লামেন্টে ঘোষণা করেছিলেন যে তৃণমূল নির্বাচনের রাগে যে আক্কিবার 408 মানে 400 বেশি আসনে তারা জয়ী হবেন সেই লক্ষ্য পূরণ করতে পারেনি এমনকি বিজেপি দল একক সংখ্যা গরিষ্ঠতাও পায়নি 272 যে আসনটি সংখ্যা জন্য যেটা মাপকাঠি সেটাতে ছুঁতে পারেননি মানে তাকে নির্ভর করতে হচ্ছে শারীরিক ভাবের সঙ্গে যে শরিক দল ভোটে আগেই তাদের সঙ্গে মোর্চা গঠন করেছিল মোর্চা গঠন করেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর সেই গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র হিসেবে যে শক্তিশালী সরকার চালিয়েছেন গত দশ বছর তাতে ধাক্কা কিছুটা পড়েছিল তো মানতেই হয় তো এখন তাকে দেখতে হবে যে কিভাবে তিনি শরিকদের সঙ্গে নিয়ে আগামী পাঁচ বছর সরকার চালান সেটা তো এখন যখন শপথ নেবেন তার পরবর্তী সময় মন্ত্রিসভা গঠন যে মন্ত্রিসভার আকার এবং আয়তন এবং তার চেহারা কিরমভাবে সেই বিষয়ে জানার পরেই সমস্তটা আরো বেশি ভালো সঠিকভাবে বিশ্লেষণ করা সম্ভব হতে পারে তবে নিয়ম অনুসারে ভারতের নিয়ম অনুসারে এই যেহেতু আজকে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন নষ্টাদশ লোক সপ্তদশ লোকসভা ভেঙে দেওয়া হয়েছে তবে এবার নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নতুন লোকসভা গঠনের সুপারিশ করবেন রাষ্ট্রপতি বিজ্ঞপ্তি জারি করবেন এবং সাংসদরা যারা নির্বাচিত হয়েছেন এন ডি এ তারা প্রধানমন্ত্রীকে তাদের নেতা হিসেবে করবেন তারপরে তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন সরকার গঠনের দাবি জানাতে ফলে এই প্রক্রিয়াটা আশা করা হচ্ছে শুক্রবারের মধ্যে সম্পন্ন হবে সেই কারণে শনিবার একটা দিন ঠিক করা হয়েছে যেদিন তিনি হয়তো আগামীতে কংগ্রেস কি ঘুরে দাঁড়বার ইঙ্গিত দিল কিনা নিশ্চিতভাবে কংগ্রেস গত দুটি পরপর লোকসভা নির্বাচনে খুবই খারাপ ফল করেছিল প্রথমবার চুয়াল্লিশ বাহান্ন এবারে কংগ্রেস একশো না পৌঁছালো একশোর কাছে নিরানব্বই সংখ্যা পেয়েছে সব থেকে বড় বিষয় যেটা উল্লেখযোগ্য যেটা হিন্দি বলায় বলা হয় যেখানে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত শক্তিশালী সেই অঞ্চলে কংগ্রেস এবার তাদের পুরনো জমি অনেকটা ফিরে পেয়েছে একটা ভিত্তি তৈরি হয়েছে যে ভিত্তিটার থেকে কংগ্রেস নিশ্চিতভাবে আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারে এবং এটা শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে থাকবে এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত শুভ বলেই ভারতের সমস্ত বিশেষজ্ঞরা মনে করেন জি হ্যাঁ ভোট দেওয়ার ক্ষেত্রে ভারতীয় জনগণ কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন বলে আপনার মনে হচ্ছে যেটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা মূলত প্রচার ছিল যেটা রামমন্দির প্রতিষ্ঠা করা কৃতিত্ব দাবি করা এবং ভারতের বিদেশের মাটিতে উজ্জ্বল করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বলিষ্ঠ নেতৃত্ব সিদ্ধান্ত নেওয়ার তার ক্ষমতা এবং যে সমস্ত কিছু কিছু গরিব মানুষের জন্য কল্যাণকামী কিছু প্রকল্প নিয়েছিলেন সেগুলো নিয়ে তারা প্রচার করার চেষ্টা করেছিল কিন্তু একই সঙ্গে সব থেকে বেশি তারা গুরুত্ব দিয়েছিলেন যেটা এটা ভারতীয় জনতা পার্টি যে আদর্শে বিশ্বাস করেন সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা বাদ অর্থাৎ হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষকে প্রভাবিত করা কিন্তু partai Congress দল একটু যদি বলতেন যে পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবির কারণ কি পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবির মূলত কারণ নীতি পশ্চিমবঙ্গে বিজেপি ঠিক ভাগালীদের পার্টি হয়ে উঠতে পারে এবং এটা মূলত হিন্দি ভাষীদের উপর নির্ভর করেই তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে এটা বাংলা জনব গৌতম লাহিড়ী আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য